কিডনি রোগে আক্রান্ত 34 বছরের যুবক মিঠুন শেখ ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি। অসুখে চাকরি গেছে, ফুরিয়েছে সব সঞ্চয়, চিকিৎসার সামর্থ্য আর নেই। মা ও শিশু সন্তান নিয়ে অসহায় জীবন। পরিবারটি দুর্দশার চিত্র নিয়ে আব্দুল কাইয়ুমের ক্যামেরায় জাহিদ হাসান শাকিলের প্রতিবেদন। এক সময়ের বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি মিঠুন শেখের ঠিকানা প্রায় অন্ধকার এই ঘরের ছোট্ট বিছানা। নড়াইলের লোহাগড়ার মিঠুন তার ছোট সংসার সাজিয়েছিলেন আশুলিয়ার কাইসাবাড়িতে। হঠাৎ সব এলোমেলো। মিঠুনের কিডনিতে সমস্যা ধরা পড়ে 2017 সালে। অন্ধকার নেমে আসে জীবন ও সংসারে। ডায়ালিসিস করে জীবন রক্ষার চেষ্টা। এরই মধ্যে রোগের প্রভাব পড়েছে মিঠুনের দুই চোখেও। বিশাল চিকিৎসা খরচ, ছোট্ট চাকরির টাকা শেষ, আত্মীয় স্বজন থেকে ধার দেনা করেও আর চলছে না। স্ত্রীর স্বল্প আয়ে সংসার ও চিকিৎসার খরচ আর যেন পারছেন না অসহায় মানুষটি। এক সপ্তাহ ডায়ালিসিস না দিলে পরের সপ্তাহে শ্বাসকষ্ট আছে, আপনার বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, জটিলতা আছে শরীরে। যদি কোনো সহায়তা ব্যক্তি আমাকে সহযোগিতা করে তাহলে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমি হয়তো আমার মেয়েটাকে মেয়েটার জন্য হয়তো আর কিছুদিন হয়তো পৃথিবীতে থাকতে পারি। হয়তো সবার কাছে সেই অনুরোধ, সবাই আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন। চোখের সামনে একমাত্র ছেলের বাঁচার করুণ আকুতি, এই কষ্ট কুরে কুরে খাচ্ছে বৃদ্ধা মাকে। আজকে সকালে অনেক অসুস্থ হয়ে পড়েছে, হার্টের সমস্যা, শ্বাসকষ্ট, আর কি কবো, আমি আর কিছু ক্ষতি করতেছি। পোশাক শ্রমিক স্ত্রীর কাঁধে সংসার ও স্বামীর চিকিৎসার খরচ। স্বল্প আয়ে স্বামীকে সুস্থ রাখার আপ্রাণ সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি। আমরা চাকরি ছেড়ে আসবো, আমার স্বামীর সেবা যত্ন করবো তাও পারি না, যে উনার শিবর পাশে থাকবো। উনি সারাদিন একা একা ঘরে পড়ে থাকে, চোখে দেখে না, মনে করেন যে এই যে উনার জীবনটাই এমনি অন্ধকার, আরও মনে করেন যে পাশে যেন আমি থাকতাম একটু, তাও একটু ভালো লাগতো। সুখী পরিবারটিতে আজ অনিশ্চয়তার কালো ছায়া, অনিশ্চিত 8 বছরের শিশুকন্যা ফাতেমার ভবিষ্যৎ। হৃদয়বান মানুষদের সহযোগিতা পেলে সঠিক চিকিৎসা হতে পারে মিঠুন শেখের, সেই আবেদন অসহায় পরিবারটির। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার।